আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কদিন আগে একজন মাদ্রাসা শিক্ষকের পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার প্রমাণ পেলাম। এই জন্য শিক্ষকের অভিভাবক তার সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য আমানত হিসেবে রেখে যান। ওই শিক্ষক বা শিক্ষকগণ কোরআন সুন্নাহ শিক্ষা দিতে থাকেন, এই ধরনের পরিস্থিতি আপনার কাছ থেকে কিছু নসিহত আশা করছি। প্রথমত আমি যেটা বলবো, কারো কাছে সন্তানদের রেখে যাবেন না। আমি আমার কোনো সন্তানকে কোনোদিন কোনো হেফজখানা রেখে আসিনি, আমি নিজের কথা বলছি। কারণ আমি জানি শয়তান যে কোনো সময় তাকে প্রলুব্ধ করতে পারে। আর কওমে লুতের কাজ হুজুরদের মধ্যে প্রচণ্ডভাবে কাজ করে। কওমে লুতের কাজটা হুজুররা আউযু বিল্লাহ এটাকে জায়েজ মনে করে বসছে। কয়েকদিন আগে দুর্ভাগ্যবশত এক ছেলে আসছে, আমাকে বলছে আমার এমন একটা রোগ, না বাবাকে বলতে হবে, না মাকে বলতে হবে, না বউকে বলতে পারে, না ডাক্তারকে বলতে পারে। তো আমাকে বলছে কেন, আপনি তো হুজুর আপনি একটা পরামর্শ দেন। কী পরামর্শ? যে কওমে লুতের কাজ করছে কিছু লোক তার সাথে তার ছাত্র জীবনে, এখন সে অজু রাখতে পারে না, কেন তার সমস্যা তৈরি করে দিয়েছে, তাকে সেন্সিটিভিটি নষ্ট করে দিয়েছে। এখন এমন অবস্থা হয়েছে আমি ইমামতি দাঁড়াতে পারি না, কারণ আমার অজু থাকে না। বাবা বলে তুমি ইমামতি দাঁড়া কেন, তোমাকে আলেম বানাইছি ইমামতি করার জন্য, তুমি ইমামতি করতে পারতেছ না। দেখেন কত বড় সমস্যা তৈরি করেছে। প্রথম সমস্যা এই জন্য মনে হবে, কোনো দিন কোনো ছেলেকে কোথাও কোনো হুজুরের কাছে রেখে আসবেন না। এক নম্বর কাজ, যেই হোক, হ্যাঁ যেই হোক না কেন, সে আপনাকে ফেরেস্তা মনে হচ্ছে। ওর বহু মানুষ আমরা দেখেছি যেগুলো ফেরেস্তা চরিত্র দেখতে অনেক অনেক ফেরেস্তা ফেরেস্তা, কিন্তু ফেরেস্তা না, যেন শয়তান সবার কাছে আসে। দুই নম্বর হচ্ছে চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মতো, কি বলছে, ফারাকু বাইনাহুম ফিল মাযাজিআ, 7 বছর হইলে তাদেরকে বলছে, তাদের 7-8 বছর হলে 10 বছর হলে তাদেরকে কী করতে, আলাদা আলাদা শোয়াতে বলছে। আমাদের যে সমস্ত হেফজখানাগুলোতে একসাথে শোয়া, এগুলি হারাম কাজ করা হয়, ঠিক কাজ করা হয় না। এগুলি শোয়ানো কে জায়েজ করছে? এগুলিকে রাতের বেলা কী হয় আপনি কী বলতে পারবেন সেখানে? এগুলি ঠিক নয়। আর যারা পর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে না নাউজুবিল্লাহ, এরা তো পাগল হয়ে যায়, ওদের নিস্তার নাই, কারণ তাদের বউ থাকে অনেক সময় আলাদা, অথবা তারা বিকৃত রুচি সম্পন্ন হয়ে যায়। এই জন্য কখনও কোনো হুজুরের কাছে কোনো এই হেফজখানার ছেলে ফেলে দিবেন না, এটা অন্যায়। যদি না তার বাধ্যবাধ্য যদি রাখেন, তাকে আলাদা রুম দেন, ব্যবস্থা করে দেন, আলাদা আলাদা থাকতে পারে, অথবা সেখানে ক্যামেরার ব্যবস্থা করেন যাতে করে ভয় দেখান যে এই কাজ যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে আউট করে দেবে। এরকম ব্যবস্থা না করে দিলে আপনারা কোনোদিন সন্তানকে আলেম বানাইতে পারবেন না, একটা ফেতনা তৈরি হবে। আপনারা শুনেছেন মেয়েদেরকে যা করেছে কিছু কোনো এক বদমাইশ, এরকম যদি অবস্থা তৈরি হয় জায়গায় জায়গায়, তাহলে আমাদের আর ইসলামের বাকি যে সর্বশেষ যে ইয়াটা ছিল, আমাদের সর্বশেষ যে জায়গাটা ছিল সেখানেও তারা বিরাট অবস্থা তৈরি হয়েছে। সেটা শুধু আমি বলবো না, মাদ্রাসায় হয় এটাও না, স্কুলও হয়, সব জায়গাতে। এই জন্য আপনার সন্তানকে আপনি হেফাজত করার দায়িত্ব নিতে হবে, যতটুকু পারেন নিজে পড়াবেন, নিজের মুখ দিয়ে বাসায় পড়াবেন, খরচ করেন একটু। আপনাদের মাশাআল্লাহ আমি দেখি ইংরেজি পড়ার জন্য ওই মাঝে মধ্যে 2,000, 4,000, 5,000, 10,000 খরচ করেন। আমার এক ছাত্র আছে ইংরেজি পড়ায়, সে যে টাকা রোজগার করে আমি দেখছি বিরাট, মানে লাখ টাকা রোজগার করে। তাহলে বোঝা গেল আপনি আরবির জন্য হুজুরকে বলেন যে আমার ছেলেটাকে এসে পড়াই যাবেন, আপনার টাকা বেশি দেবেন। আপনি 2,000 টাকা বাঁচানোর জন্য তারে হুজুরের কাছে রেখে চলে আসছেন, এটা ঠিক কাজ করেন নাই। কারণ হুজুর কোনো মাসুম না, নিরাপদ মানুষ না, তারা দোষ দিবেন কি জন্য? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।